ম্যাজিক বাক্স। আজ আপনাদের দারুণ এক ম্যাজিক বাক্স দেখানোর সুযোগ। চলুন দেখি এই ম্যাজিক বাক্সে কি আছে। আমরা ম্যাজিক বাক্স খোলার চেষ্টা করছি। দারুণ, স্তরে স্তরে ঘাস সাজানো, এবং দেখতেই পাচ্ছি সামান্য জায়গাতে কি পরিমাণ ঘাস স্তরে স্তরে সাজানো আছে। আমরা যদি এখানেও দেখি, দরজা খুললেই ঘাস। এর আগে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে মাটিবিহীন পানিতে পুষ্টিকর বিষমুক্ত সবজি চাষ করা যায়। আজ আপনাদের দেখানোর সুযোগ নিচ্ছি কিভাবে কোনো ধরনের মাটি ছাড়া শুধুমাত্র পানিতে এবং এরকম বন্ধ ঘরে কিভাবে গবাদি পশুর জন্য ঘাস উৎপাদন করা যায়, এবং এই ঘাস উৎপাদন কতটা সহজ, কতটা দ্রুত এবং কতটা কম খরচের সেটি মূলত আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমি যদি এই ট্রেটা দেখাই, এই ট্রেতে ঠিক আজকেই গরুর জন্য খাবার ঘাস পুরোপুরিভাবে প্রস্তুত হয়েছে, এবং এই ঘাস প্রস্তুত হতে সময় লেগেছে মাত্র 7 দিন। মাত্র 1 কেজি ভুট্টার বীজ ফেলে 7 দিনে আপনি এরকম একটি ট্রেতে 8 থেকে 10 কেজি পরিমাণ আপনি ঘাস পাচ্ছেন। এই ঘাসটি এতটাই পুষ্টিকর যে এখানে বীজ, শেকড় সব কিছুই গরু একদম তৃপ্তি ভরে খায়। আমরা যখন ঘাস মাঠে উৎপাদন করি, তখন কিন্তু সেই ঘাসে অনেক রোগ জীবাণু থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে, সেটা থেকে কিন্তু গরুর মাঝে মধ্যে বিভিন্ন ধরনের পেটের অসুখও হতে পারে। কিন্তু এই ঘাসটি উৎপাদন করা হয়েছে সম্পূর্ণ নিয়ন্ত্রিত পদ্ধতিতে এবং পানিতে, যাতে করে গরুর জন্য যেমন পুষ্টিকর তেমন কিন্তু সুস্বাদুও বটে। আমরা প্রথম দিন যেটি করেছি, এই যে বীজ, প্রথম দিন আজকে আমরা ডে ওয়ানে আমরা কি দিয়েছি, এরকম বীজ বিছিয়ে দিয়েছি, ভুট্টার বীজ, দেখতেই পাচ্ছেন এরকম কেজি খানেক, 1 কেজির মতো ভুট্টার বীজ। আমরা ঠিক একদিন পরেই আমরা দেখছি ঘাস মোটামুটি মাথা বের হয়ে গিয়েছে, মাথা বের হয়ে গিয়েছে। এবং আমরা যদি দেখি 2 দিন পর আরো সবুজ, 3 থেকে 4 দিনের মধ্যে ঘাস কিন্তু মোটামুটি বড় হয়েছে, শেকড় বাড়তে শুরু করেছে, এবং 5 থেকে 6 দিন বা 7 দিনের মধ্যে কিন্তু ঘাসগুলো পুরোপুরিভাবে খাবার উপযোগী হয়েছে। এখন দেখে নিব যে এই যে মাটিবিহীন পানিতে ঘাস উৎপাদিত হচ্ছে, সেই ঘাস গরু কতটা স্বাচ্ছন্দ্য নিয়ে, কতটা আনন্দ নিয়ে খায়, আমরা নিশ্চয়ই সেটি দেখার সুযোগ নেব। চলুন আমরা গরুর কাছে যাই। তারপর তো মাটির ঘাসে তো অনেক সময় ধুলাবালি, রোগ জীবাণু থাকতে পারে, তাই না? যদি আপনারা ধুয়ে দেন, তারপরে তো আসলে অনেক রোগ জীবাণু আছে দেখা যায় না। জটিল না সহজ, আপনাদের কি মনে হয়? আপনাদের কিছু করতে হয় আসলে? এসি চালু করতে হয়, ফ্যান চালু করতে হয়, লাইট চালু করতে হয়? তাহলে আপনি করেন তা কি এখানে বলেন? মানে ওই যে বীজটার মুখ যাতে নরম হয়, তাই না? মানে আমরা গ্রামে যেরকম আগে ধান ভিজায় রাখতাম, মানে বীজ ভিজায় রাখেন? আচ্ছা, বীজ আছে এখানে, বিজায় রাখছি। মানে প্রথমে পানিতে 24 ঘন্টা ভিজিয়ে রাখেন, এরপরে পানি থেকে বের করে আপনার বস্তাতে রেখে এখানে রাখেন, মানে যাক দেন,
মানে গ্রামের ভাষায় যেটাকে বলে জাগ দেয়া, জাগ জাগ আচ্ছা আচ্ছা। তারপর জাগ দেওয়ার পরে কতদিন জাগ দিয়ে রাখেন? দুই থেকে তিন দিন জাগ দিয়ে রাখেন। মানে বুঝেন কখন যে জাগ দেওয়া শেষ হয়ে গেছে, যে পুষি বাসি তাই না, এই যে এরকম বের হয়, এরকম বের হলে আমরা বুঝি যে আজকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তাহলে প্রথম ধাপে আমি এখানে দেওয়া, তারপর এখান থেকে আপনারা হয়ে গেলে এই যে দিয়েছেন মনে হয় তাই না, প্রথম ধাপে আমার দেওয়া আছে। আচ্ছা, এই যে বস্তা থেকে নিয়ে এখানে আপনারা দিয়েছেন মাছ বের করা গুলা বের হয়ে গিয়েছে, যদিও সব বের হয় নাই, কিছু কিছু ফাঁকা আছে, আমার মনে এগুলো বের হয়ে যাবে তাই না। এখন দিয়ে দিছি, কালকে দেখবো মাথা বের হয়ে গেছে। এরপরে কাজ কি থাকে? তখন আমার কাজ থাকে না, তার মানে এটা ঢুকাই দেওয়ার পরে আর কোনো কাজ থাকে না? না, 8 দিন পরে এই টেটা আপনি আবার কয়দিন, 8 দিন না 7 দিন? 7 দিনের দিন আমার খাওয়া হয়, 7 দিনের দিন আপনি গরুকে দিয়ে দেন, গরু খায়। এর মধ্যে আর কোনো কিছু দিতে হয় না? কিছু দিতে হয় না, মানে কোনো কিছুই না, কিছু না, শুধু টেটা বের করেন। এটা তো কি ম্যাজিক? তাহলে ম্যাজিক, এটা ম্যাজিক ম্যাজিক না? আচ্ছা, যারা এরকম ফার্মে গরু লালন পালন করছে, তারা যদি, যারা এই ভিডিওটা দেখবেন, তারা নিশ্চয়ই করে বুঝবেন যে এটি সত্যি একটি ম্যাজিক। এবং আপনাদের গাতার্থে বলি যে এই ম্যাজিকটি কিন্তু আপনাদের ফার্মেও আপনারা সেট করতে পারেন, এবং তার জন্য হেল্প করতে পারে গ্রিন সেভার্স। আপনারা চাইলে গ্রিন সেভার্সের সহায়তা নিয়ে এই পুরো সেট আপটি আপনার ফার্মে আপনি স্থাপন করতে পারেন। এবং প্রথম দিকে কিছুটা খরচ মনে হবে, কিন্তু এটি কিন্তু একটা বড় দীর্ঘমেয়াদী সমাধান আপনার জন্য। এই যে এখানে আছে, এখানে প্রতিদিন কি কতগুলো গরুর ঘাস উৎপাদন করা হয়? প্রতিদিন 12টা গরুর ঘাস উৎপাদন করা হয়। তার মানে কয়টা করে ট্রে বের করেন আপনি এখান থেকে? প্রতিদিন 12টা ট্রে বের করেন, মানে একটা ট্রে দিয়ে একটা গরুর ঘাস হয়? জি। সব মিলে যে কতগুলো আছে? সব মিলে একটা ট্রে তে আছে 6টা, একটা থাকে আছে 6টা করে, 6টা মানে 2টা করে থাক থেকে ট্রে বের করে ফেলে। তাই এরকম দিন অনুযায়ী 8টা ধাপ দেয়া আছে, 8টা ধাপ, 8টা ধাপ, মানে প্রতিদিনই একটা করে ধাপ শেষ হয়। এই যে এরকম মনে আজকে একটা করে ধাপ শেষ হয়, একটা করে নিচের দিকে একটা উঠে যায়, আর কালকে একটা, আগামী কাল একটা বাইক করব নিচে থেকে উঠে যায়। মানে যদি আরো সহজ করে আমি যদি বুঝি, যেটা হলো যে একটা করে নতুন বীজ ঢোকান প্রতিদিন, আর একটা করে রেডিমেড ঘাস বের করেন। জি জি জি, মানে কাজ এতটুকুই, আর তো কোনো কাজ নাই? আর কোনো কাজ নাই। শিওর তো? আচ্ছা, যদি তাই হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস উৎপাদন কতটা সহজ, এবং এই সহজ কাজটি আপনাকে আরও সুন্দরভাবে করে দিতে সাহায্য করতে পারে গ্রিন সেভার্স। যদি আপনারা আপনাদের গরুর ফার্মে এরকম হাইড্রোপনিক ফডার পদ্ধতির ঘাস উৎপাদন করতে চান, আজই যোগাযোগ করুন আমাদের সাথে, আমরা আপনার ফার্মে স্থাপন করে দিতে পারি এরকম অত্যাধুনিক এবং চমৎকার ম্যাজিক বাক্স, যার মাধ্যমে আপনি আপনার গরুর জন্য পুষ্টিকর তরতাজা সুস্বাদু ঘাসের সংস্থান করতে। এই সিস্টেমটা যেহেতু একটি স্বয়ংক্রিয় পদ্ধতি, এখানে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে লাইট ওপেন হচ্ছে। আমরা জানি যে ঘাস বা যে কোনো পাতা গজাতে খাদ্য উৎপাদন করতে, নিজের জন্য খাদ্য উৎপাদন করতে তার আলোর দরকার হয়, এখানে স্বয়ংক্রিয়ভাবে লাইট দিয়ে কিন্তু সেই আলোর ব্যবস্থা করা হচ্ছে, এবং তাপমাত্রাটাও কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখানে যেমন এসি সেট করা আছে, এয়ার কুলার সেট করার মাধ্যমে, বা এয়ার এখানে এক্সস্ট ফ্যান সেট করা আছে, তার মাধ্যমে কিন্তু ভিতরের তাপমাত্রাটাকেও নিয়ন্ত্রণ করা হচ্ছে। সব কিছু মিলিয়ে খুব সহজেই কিন্তু এটি একটি অটোমেটিক পদ্ধতি। অটোমেটিকলি এখানে পানি সাপ্লাই হয়, অটোমেটিকলি লাইট জ্বলে ওঠে, অটোমেটিকলি এখানে বায়ুর সঞ্চালন হয়, এবং এই পুরো অটোমেটিক সিস্টেমটি কিন্তু আমরা ব্যবহার করছি এখানে গরুর জন্য পুষ্টিকর ঘাস উৎপাদনের জন্য। এবং এই পুরো সিস্টেমটি আপনারা চাইলে আমরা আপনাদের করে দিতে পারি, এবং আপনার সামান্য একটু জায়গাতেই, হয়তোবা 50-60 বর্গ ফুট জায়গাতেই, কিন্তু ফার্মের কোনো একটা অংশে যদি এরকম একটি আপনি সেট আপ করিয়ে নেন, তাহলে সেটি দিয়ে কিন্তু অন্তত আপনার অনেকগুলো গরুর ঘাসের পুষ্টি চাহিদা আপনি পূরণ করতে পারেন, অনেকগুলো গরুর খাবারের চাহিদা আপনি পূরণ করতে পারেন। এবং এটি দিয়ে যেমন এখানে যে ঘরটি আছে প্রায় 60-70 বর্গ ফুট জায়গা, সেটি দিয়ে 10-12টি গরুর ঘাস উৎপাদন করা যাচ্ছে। এরকম আপনার যদি গরুর সংখ্যা বেশি থাকে, তাহলে কিন্তু এই ঘরের আয়তন বাড়িয়ে আপনি কিন্তু ঘাসের উৎপাদনও বাড়িয়ে নিতে পারেন। আপনি কি নতুন ফার্ম করার চিন্তা করছেন? আপনি তো ভাবছেন যে আপনি পুষ্টিকর ঘাস কোথায় পাবেন, কারণ সব বর্ষাকালে ঘাস পাওয়া যায় না, বিভিন্ন সময়ে ঘাসের সংকট দেখা দেয়, যখন জমিতে ফসল থাকে তখন ঘাস পাওয়া যায় না। কিন্তু এরকম যদি সিস্টেম একটি চালু করে নেন, হাইড্রোপনিক ফডার সিস্টেম, তাহলে এই সিস্টেমের মাধ্যমে আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনি এখানে ঘাস উৎপাদন করতে পারেন, এবং খুব কম খরচে। আমরা জানি যে ভুট্টার বীজ 30-35 টাকা বা আরও কমে 25-20 টাকা তো মাঝে মধ্যে পাওয়া যায়। 1 কেজি ভুট্টা দিয়ে কিন্তু 7-10 কেজি পরিমাণ ঘাস উৎপাদিত হচ্ছে এই হাইড্রোপনিক ফডার সিস্টেম, এবং একটি ট্রে দিয়ে অলমোস্ট একটা গরু সারাদিনের খাবার আর সংস্থান করা যায়।
কাজেই এই হাইড্রোপনিক ফডার সিস্টেমটি আপনি হয়তো প্রথম দিকে আপনার কিছু ইনফ্রাস্ট্রাকচারাল খরচ হবে, কিন্তু এটি কিন্তু একটা দীর্ঘমেয়াদী টেকসই সমাধান আপনার একটি ফার্মে গরুকে সুস্বাদু পুষ্টিকর ঘাস সরবরাহ করার জন্য।